Welcome everyone to a new video on the topic of real or fake. In this video, I'll review an application called Click Card 3D with you and a Yapster $1000 with Dulpuf share korbo jeti dekhle apnara jante parben. Click Card 3D app real or fake? Click Card 3D app legit or scam? And Click Card 3D app really payment or not? So please watch the full video for details. Prothomoto ami apnader sathe with Dulpuf share korbo. তো অ্যাপসটি ওপেন করার পর উইথআউট রেজিস্টার অ্যান্ড সাইন আপে সরাসরি অ্যাপসটি ওপেন হয়ে যাবে অ্যান্ড এইখানটার মধ্যে আপনারা গেম প্লে করতে পারবেন যার বিনিময়ে পেপ্যাল ডলার অ্যান্ড অ্যামাজন গিফট কার্ড ডলার আর্নিং করতে পারবেন অ্যান্ড যখনই পেপ্যাল ব্যালেন্সের মধ্যে $1000 হবে তখন জাস্ট ব্যালেন্স অপশনে ট্যাপ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এইখান থেকে ফিল পেপ্যাল অ্যাকাউন্ট অপশনে ট্যাপ করার পর এখানে আপনাদেরকে আপনাদের পেপ্যাল ইমেল অ্যাড্রেসটিকে বসাতে হবে এখানে আবার বসাতে হবে এবং কনফার্ম অপশনে ট্যাপ করতে হবে তারপর এখানে তারা একটা টাস্ক দিয়েছে যে ইউ মাস্ট ওয়াচ 60 ভিডিওস টু অ্যাক্টিভ অর্ডার এই উইথ অর্ডারটিকে অ্যাক্টিভ করার জন্য 60 ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট ওয়াচ করতে হবে যেরকমটি তারা বলতেছে তাদের কথা অনুযায়ী 60 ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট ওয়াচ করার পর এই টাস্কটাই কমপ্লিট হবে এবং এগেন তারা বলবে ওয়াচ 80 ভিডিওস টু অ্যাপ্লাই ডিরেক্টলি উইথআউট ওয়েটিং এবং এখানে পেমেন্ট স্টেপ ওয়ান কমপ্লিট এবং স্টেপ টুতে পেমেন্ট প্রসেসটি রয়েছে এবং দেন তারপর পেমেন্টটি সাকসেসফুল হবে এখন কথা হচ্ছে অ্যাপ্লিকেশনটি রিয়েল নাকি ফেক অথবা যদি 80 ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট ওয়াচ করা হয় তারপর এখান থেকে পেমেন্ট রিসিভ করা পসিবল কি না এই অ্যাপসটি রিয়েল নাকি ফেক বিষয়টি জাস্টিফাই করার জন্য প্রথমত আমি আপনাদের সামনে এই অ্যাপসটির নাম্বার ওয়ান নেগেটিভ পয়েন্ট তুলে ধরব সেটি হচ্ছে এই অ্যাপসটির মধ্যে কোনো প্রকার রেজিস্ট্রেশন অথবা সাইন আপ অপশন নেই অ্যান্ড এই অ্যাপসটির নাম্বার টু নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই অ্যাপসটির মধ্যে মিনিমাম উইথ দ্য অ্যামাউন্ট $1000 বাট যে অ্যাপসগুলো রিয়েল এবং ট্রাস্টেড হয়ে থাকে সেই অ্যাপসগুলো $1 to $5 হয়ে গেলে উইথ অপরচুনিটি দিয়ে থাকে যেরকমটি এই অ্যাপসটি দিচ্ছে না অ্যান্ড এই অ্যাপসটির নাম্বার থ্রি নেগেটিভ পয়েন্ট হচ্ছে অ্যাপসটি থেকে উইথ করার পর তারা প্রথমত একটি টাস্ক দিয়েছে যে উইথ অর্ডার অ্যাক্টিভ করার জন্য 60 ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট ওয়াচ করতে হবে সেটি কমপ্লিট করার পর এগেন 80 ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট ওয়াচ করার কথা বলেছে তো যে অ্যাপসগুলো উইথ করার পর এরকম টাস্ক অথবা কন্ডিশন দিয়ে থাকে সেই অ্যাপসগুলো টোটালি ফেক ফ্রড অ্যান্ড স্ক্যাম হয়ে থাকে সো আমি আপনাদেরকে বলবো আপনারা যারা চান তার ইচ্ছা করলে গেমিং অথবা এন্টারটেনমেন্ট পারপাজ অ্যাপসটিকে ইউজ করতে পারেন বাট কখনোই মানি আর্নিং পারপাজ ইউজ করবেন না ক্লিক কার্ড থ্রি ডি অ্যাপ ইজ টোটালি ফেক ফ্রড অ্যান্ড স্ক্যাম সো ডোন্ট ইউজ দিস অ্যাপ অ্যান্ড ডোন্ট ওয়েস্ট ইয়োর ভ্যালুয়েবল টাইম থ্যাংকস ফর ওয়াচিং